হাই গাইস, আসসালামু আলাইকুম। ফারহানা রেসিপি ব্লগে স্বাগতম। দেখুন, আজকে সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। তো কিভাবে সহজভাবে ছানা মিষ্টি বানায় তা আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। তো বানানোর জন্য চলে যাচ্ছি। হাই গাইস, আসসালামু আলাইকুম। ফারহানা রেসিপি ব্লগে স্বাগতম। এই যে দেখুন, আমি দুধ ঢেলে দিচ্ছি। তো আমি লিকুইড দুধ নিয়েছি, 1 কেজি পরিমাণে নিয়েছি। তো ছানা কাটার ঝামেলা ছাড়াই ঝটপটভাবে আমি আপনাদেরকে সহজভাবে কীভাবে মিষ্টি বানানো যায় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমি পাউডার মিশিয়ে দিচ্ছি। দেখুন, এই যে কাপ দিয়ে মেপে, চামচ দিয়ে মেপে নিচ্ছি। তো 3 চামচ পরিমাণে দিয়েছি, লুকিয়ে দুধের সাথে মিক্স করে নিচ্ছি। না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। দেখুন বন্ধুরা, দুধ কিন্তু অনবরত নেড়ে নিচ্ছি, না হলে কিন্তু নিচ দিয়ে লেগে যাবে। তো দুধগুলো জাল হইতে কিন্তু সময় লাগবে বেশ কিছুক্ষণ। তো এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি, 1 কাপ পরিমাণে। তো আপনারা যেই পরিমাণে মিষ্টি খাবেন ওই পরিমাণে কম বেশি করে নেবেন। দেখুন, এর মধ্যে আমি অল্প হাত 2 ফোঁটা লেবুর রস দিয়ে দিচ্ছি। তো অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু নিচ দিয়ে লেগে যাবে। তো হয়ে গেছে প্রায়, আর একটু সময় বাকি আছে। দিয়ে দিচ্ছি, তো ঘিটা আমি গলিয়ে নিয়েছিলাম। দেখুন, এই যে উঠিয়ে নিচ্ছি। দেখুন, এই যে তুলে নিয়েছি। দেখুন ঝটপট, এই যে ছানা ছাড়া কিন্তু কিভাবে মিষ্টি বানাই তো এই যে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো কিভাবে বানাই তো দেখুন। দেখুন, এই যে এরকম করে গোল করে নিচ্ছি শেড দিয়ে। দেখুন, এই যে বানিয়ে নিচ্ছি, এই যে দেখুন। দেখুন, এই যে বানানো হয়ে, এই যে মিষ্টি শেড দিয়ে নিচ্ছি। তো এই যে এরকম করে একে একে সবগুলো বানিয়ে নিব। দেখুন বন্ধুরা, এই যে এরকম করে বানিয়ে নিচ্ছি সবগুলো, কী বানাই তা আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখুন বন্ধুরা, এই যে সব বানানো শেষ, সাজিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে আমার এই যে ছানা মিষ্টি কিন্তু বানানো শেষ। তো ঝটপট কীভাবে ছানা মিষ্টি বানাই তা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই যে দেখুন, হয়ে গেছে। তো আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। তো আজকের ঝটপট রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। তো সহজ একটি মিষ্টি রেসিপি। তো কীরকম হলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।